আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যে বিষয় নিয়ে বর্তমানে প্রায় আমি যদি বলি যে 70% মানুষের এক ধরনের মতামত আর 30% এর এক ধরনের মতামত, মানে 70% মানুষ বিষয় নতুন বিষয়ে লোক না আসার পক্ষে কথা বলেন। আমরা কমেন্টের মাধ্যমে যাচাই বাছাই করে যেটা দেখলাম 70 অথবা 80 হবে, আরও বেশি হবে, আর 20 অথবা 30% লোক নতুন ভিসা খুলুক সেটা সবাই 30% লোক চায়। তার বিভিন্ন এই 30%-এর মধ্যে আবার কি কয়েকটি ক্যাটাগরি আছে। ক্যাটাগরি হচ্ছে এক ধরনের লোক আছে যারা তাদের ব্যবসা বাণিজ্য আছে, এখানে নিজের আত্মীয় স্বজনদেরকে নিয়ে এসে তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করাতে চায়। আরেক ধরনের লোক আছে তাদের ভালো ব্যবসা আছে এখানে, অথবা স্টাবলিশড আছে, ভালো চাকরি করতেছে, ফ্যামিলি ভিসা খোলা হোক, তারা এখানে তাদের পরিবার পরিজনকে নিয়ে আসতে চায়। আর আরেক ক্যাটাগরির লোক আছে যারা সবসময় মানুষের রক্ত চুষে খেয়েছে ভিসার দালালি করার জন্য, তারা এখানে ভিসা খুললে নতুন লোক আনবে, ভালো টাকা ইনকাম করবে। এই তিন ক্যাটাগরির লোক ভিসা খোলার পক্ষে আছে। আর যারা ভিসা খোলার পক্ষে নয় তারা হচ্ছে প্রায় 70-80% লোক। তাদের মধ্যেও কিছু ক্যাটাগরি আছে, তাদের ক্যাটাগরি কিছু ক্যাটাগরি হচ্ছে যে অনেকে এখানে বেকারস্থ আছে, কাজ পায় না বা স্যালারি কম, তাই তারা ভিসা খুলতে ইচ্ছুক নয়, ভিসা খুলতে তারা পছন্দ না। আরেকটা হচ্ছে যারা পরিস্থিতি শিকার, মানে এখানে এসে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, তারা নিজেরা ভুক্তভোগী, তাই তাদের মনের আবেগ বা একটা কষ্ট থেকে বলা হয় যে আর ভিসা দরকার নেই। আর এক ক্যাটাগরির লোক আছে এমনিতেই মানে নিজেই ভালো থাকতে চায়, আরেকজন আসুক সেটা চায় না। এই ধরনের কিছু দুই চারজন থাকতে পারে, তো বেশি সংখ্যক লোকেই যারা মনে করেন তারা পরিস্থিতি শিকার, তারা জানে, তারা বুঝে যে এখানে এসে কি করবে, এটা আমরা নিজেরাই তো কাজ পাচ্ছি না। লাইভটি শেয়ার করবেন যাতে করে সবাই সহজেই শুনতে। আপনার যে বিষয়টি নতুন সিস্টেম করেছেন সেটা হলো, আপনারা দেখেছেন যে অতীতে বিশেষ করে বাংলাদেশিদের ক্ষেত্রে, বাংলাদেশিদের ভিসার ক্ষেত্রে আমাদেরকে কি করতো, আমাদেরকে যেতে হবে বিভিন্ন মানে এজেন্ট বা ভিসা বাহির করার জন্য দূতাবাস বা বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে অ্যাটেস্টেশন করতে হবে, বা কোনো না ইমিগ্রেশন থেকে গিয়ে ভিসা অ্যাপ্লাই করতে হয়, এলএমআরের মাধ্যমে অ্যাপ্লাই করে সেখানে বিভিন্ন মানে সিস্টেমে কিন্তু সেটা করা হতো, বা একটা ইয়ে থেকে, একটা জায়গা থেকে, কোনো একটা সেন্টার থেকে সংগ্রহ করা হতো। তো সেটাকে তারা আপডেট করেছেন, সেটা হচ্ছে যে ওনারা একটা সিস্টেমের মাধ্যমে, একটা সাইটের মাধ্যমে, ওয়েবসাইটে ওদের একটা নির্দিষ্ট ওনাদের অফিসিয়াল একটা ওয়েবসাইটের মাধ্যমে সেটা আপনি ভিসা, আপনি নিজের যেখানে আপনার কোম্পানির ভিসার জন্য আপনি আপনার থেকে ও সেই সিস্টেমে গিয়ে ওনাদের সিস্টেম থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মানে আর কোনো ভিসা সেন্টারে বা কোথায় যাওয়া লাগবে না, আপনি আপনার কোম্পানির জন্য ভিসা আপনার তাদের সাইট থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা খুব সুন্দর একটা পদ্ধতি। আমি বাহরাইন গভর্নমেন্টকে থ্যাংকস ধন্যবাদ জানাই, অনেক সুন্দর একটা সিস্টেম ওনারা চালু করতে যাচ্ছেন বা চালু করেছেন। সেটার জন্য আমরা অনেক বিষয়ে আমাদের সহজ হয়ে যাবে। যেমন আমাদেরকে ভিসার জন্য কোথায় দৌড়াদৌড়ি করতে হবে না পেপার ওয়ার্কের জন্য, সেটা ওনারা যে রিকোয়ারমেন্টগুলো বলবেন, সেই রিকোয়ারমেন্ট, সেই যে আপনার যে যে সিস্টেমগুলো বা কী কী পেপারসগুলো আপনার একটা ভিসা অ্যাপ্লাই করার জন্য লাগবে, সেটা আপনি ওই সাইটে গিয়ে আপলোড করে দিলেই আপনার কাজ হয়ে যাবে, ভিসা হয়ে যাবে। সো এখন প্রশ্ন, অনেকের প্রশ্ন যে বাংলাদেশি ভিসা কি হবে কি হবে না, সেই বিষয়ে আসলে সেখানে কোনো কিছুই বলা নেই। সেটা হচ্ছে ওনাদের দেশের জন্য
একটা এমিগ্রেশনের একটা সাইট, নতুন একটা সিস্টেম তৈরি করেছেন, আপডেট করেছেন। তো সেখানে যে দেশেরই ভিসা তারা অ্যালাউড দিবেন, সেই দেশের মানুষগুলো সেই কোম্পানি, যার যে কোম্পানি থেকে ভিসা অ্যাপ্লাই করবে, তারাই আপনার মানে যারা এলিজেবল আছে, যারা আসতে পারবে, তারাই আপনার অ্যাপ্লাই করতে পারবে সেই সেই সাইট থেকে, তাদের সেই সিস্টেম থেকে। সো এখানে বাংলাদেশের কোনো বিষয়ে নাই, বাংলাদেশের কোনো বিষয় উল্লেখ করা হয় নাই, তবে আমরা যেটা বুঝতে পারতেছি যে ওনারা যে সিস্টেমগুলো আপডেট করতেছেন সেটার জন্য আপনার সেইটাতে আমরা যেটা বুঝতে পারতেছি যে সুন্দর একটি পদ্ধতি তৈরি করছেন, কারণ অতীতের অভিজ্ঞতা থেকে এদেশের সরকার এবং বর্তমান পরিস্থিতি থেকে এখানে যে এদেশের যে আপনার লেবার মার্কেট থেকে নিয়ে লেবার থেকে নিয়ে সব কিছু থেকে যে লোক অবৈধ থেকে কীভাবে অবৈধ হচ্ছে সব কিছু যাচাই বাছাই করে, যাতে করে কোনো দালাল চক্র কোথায় থেকে তৃতীয় পক্ষ আপনার কাছ থেকে টাকা পয়সা না খেতে পারে, সেই সিস্টেমগুলো ওনারা আস্তে আস্তে তৈরি করতেছেন, যাতে কোনো এজেন্ট বা কাউকে লাগে না আপনার ভিসা বাহির করার জন্য, আপনার কোম্পানির জন্য ভিসা নিয়ে আসার জন্য, লোক নিয়ে আসার জন্য আপনার আর কোনো তৃতীয় পক্ষ কোনো এজেন্টের কাছ থেকে আর কোনো অ্যাপ্রুভ বা কোনো কিছুই করার প্রয়োজন হবে না, সেটা আপনি আপনি নিজেই করতে পারবেন আপনার কোম্পানির জন্য। সো সেটা আসলে খুবই প্রশংসনীয় একটা সিস্টেম, সেটা আরও আগে করলে আরও ভালো হতো। সো মনে করেন ওনারাই ভিসা দিবেন, ওনাদের দেশের ভিসা কাকে দিবেন, কোন পদ্ধতিতে ভিসা হবে, কোন কোম্পানিতে ভিসা হবে, সবগুলো ডিজিটাল সিস্টেম আপনার তো আছে, আরও সুন্দরভাবে তারা সেই কাজগুলো অ্যাকসেপ্ট করবেন এবং সেখানে কোনো ভেজাল থাকবে না, কোনো দালালের হাত থাকবে না, আপনি আপনার সবগুলো ডকুমেন্ট সাবমিট করতে পারবেন সেখানে, করলে যদি আপনি এলিজেবল হন তাহলে আপনার ভিসা হবে, আপনি আসতে পারবেন, কোনো বাধা থাকবে না। তো আমাদের যে বিষয়গুলো সেটা হচ্ছে যে অনেকের প্রশ্ন বাংলাদেশের ভিসা, এখন বাংলাদেশের ভিসা তো এখন পর্যন্ত বন্ধ হয়েছে, সেই ঘোষণাও হয়নি, আর কখন খোলা হবে, কি খোলা হবে, খোলার তো আর প্রশ্নই আসে না, যেহেতু ভিসা বন্ধই ঘোষণা করে হয় নাই তাহলে খোলাটাও ঘোষণা করে হবে না। ওনাদের সিকিউরিটি সিস্টেমে ওনারা ইনশাআল্লাহ যদি আমাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করেন, আমরা এলিজেবল হই এই সিস্টেমে, তাহলে আমরাও ওনাদের সিস্টেমে যদি পড়ি তাহলে আমরাও আসতে পারবো। সো সেই বিষয়ে আসলে নতুন ভিসা খোলা হবে না হবে বন্ধ হওয়ারই ঘোষণা নেই, তাহলে খোলা হবে কোথায় থেকে? সো সেই বিষয়ে ওনারাই ব্যবস্থা করবেন, যদি আমরা তাদের সিস্টেমে এলিজেবল হই, তাদের দেশে আসার সুযোগ আমাদেরকে ওনারা দেয় বিবেচনা করে, তাহলে আমরা আসতে পারবো। আর যদি সেই সুযোগ আমরা যেভাবে আমরা এখন পাচ্ছি না সেটা যদি না পাই, তাহলে তো আর কিছু করার নাই, সেই জায়গা থেকে আসলে কারো কিছুই করার নাই। কোনো দেশ যদি আমাদেরকে এলিজেবল করেন এন্ট্রি করার জন্য, তাহলে তো আমরা আসতে পারবো। তো আমাদের আমরা যেটা দেখতে পারতেছি, দেশের প্রত্যেকটা সিস্টেম আপডেট হচ্ছে, সুন্দর হচ্ছে, সুন্দরভাবে সব কিছু তারা যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করে যদি দেখা যায় যে আমরা এলিজেবল আছি, তাহলেই আমরাও আসতে পারবো, সেক্ষেত্রে সমস্যা হবে না। তবে কখন আমাদেরটা এলিজেবল হবে, হচ্ছে কি না আদৌ, সেটা নির্ভর করে আমরা যখন অ্যাপ্লিকেশন করা হবে, যারা অ্যাপ্লিকেশন করবে বুঝতে পারবে, বাংলাদেশি ওয়ার্কারের জন্য যখন অ্যাপ্লাই করা হবে যদি সেটাতে অ্যাকসেপ্ট করা হয়, তাহলে মনে করলেন আমরাও আসতে পারবো, আর আমরা আমাদেরটা যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে তো আমরা আর আশা করতে পারি না। যাই হোক, আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আপনাদের বলার ছিল, আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিলাম। এই আমাদের একটা বিষয় হচ্ছে কি, আমাদের অনেক মানুষ কিন্তু কোনো খবর বা নিউজ পেলে সেটা আমাদেরটা হচ্ছে কি না, আমাদের ভিসা খোলা হবে কি না, আমাদের ভিসা খোলা হয়েছে বলে কিছু গুজব ছড়ানো হয়, কিছু মিথ্যা আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে জায়গা জমি বিক্রি করে টাকা পয়সা নিয়ে আসা হয়, সেই
সেই বিষয়গুলো থেকে যেন আমরা দূরে থাকি, কারণ এদেশের কোনো যদি নিয়ম হয় সেটা শুধু আমাদের জন্য করা হয় না, সেটা সমস্ত দুনিয়ার মানুষ যারা এখানে বসবাস করে তাদের সকলের জন্য করা হয়। সো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, আমাদের বিষয়গুলো নিয়ে কিন্তু এদেশের সরকারের কোনো সিস্টেম পরিবর্তন হবে বা নতুন হবে সেটা নয়। এদেশের সরকারের যে সিস্টেমগুলো তৈরি করবেন সেটা এদেশের মানুষের কল্যাণের জন্য, প্রবাসীদের কল্যাণের জন্য, সহজ পদ্ধতি এবং সহজ করার জন্য, জনসাধারণের জন্য, সকলের জন্যই করা হয়। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে।